আমাকে ছেড়ে দাও দরকার ভাই। এই কেউ গুলি করবে না, কেউ গুলি চালাবে না। জিনিয়াকে ছেড়ে দাও দরকার ভাই, আমাকে গুলি করতে বাধ্য করো না, জিনিয়াকে ছেড়ে দাও। বাঁচাইতে হলে আমার যাইতেই হবে। হ্যালো কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম। বল ভাইয়া, ভাইয়া গুড নিউজ, আমাদের ভাইয়ের খুনি দরকারি এবং জিনিয়া আমার কবজায় আছে। ওদেরকে নিয়ে আমি এখন আমাদের সেই পুরনো বাড়িতে যাচ্ছি। জাজ সাহেব, আপনার সাথে আমার কোনো আলাদা দুশ্মনী নেই। আপনি বরাবরই জাজ, মাঝে মধ্যে আমি আসামি। তবে একটা গুড নিউজ, গুড নিউজটা হচ্ছে আপনি আমার আত্মীয় হতে যাচ্ছেন। আপনি দরকার আলীকে জেল দিয়েছিলেন এবং আপনি তাকে আবার আশ্রয় দিয়েছে। কি অনিয়ম, কি অনিয়ম, কি অনিয়ম! এবং সেই দরকার আলী নিজেকে বাঁচবার জন্য আপনার মেয়েকে ঢাল বানিয়ে পালিয়ে গেছে। আমি মনে কি করতাম, শুট অ্যাট সাইট, দেখা মাত্রই গুলি। দরকার কেউ তাই করে দিন। গুড বাই, আসসালামু আলাইকুম। দরকার আলী দেখছি ভালো মানুষের খোলসে লুকিয়ে থাকা একটা কালসাপ। লোকটা সাধু থেকে একেবারে শয়তান হয়ে গেল। না না, আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো আর নাই করো, কিন্তু জিনিয়ার যে সর্বনাশ হতে চলেছে সেটা আমাদের বিশ্বাস করতেই হবে। হ্যাঁ, এখন জিনিয়াকে কিভাবে উদ্ধার করা যায় তাই চিন্তা করো। স্যার, বিপ্লব স্যার, দরকার আলী জিনিয়াকে নিয়ে পালিয়েছে। সব থানায় মেসেজ পাঠিয়ে দিয়েছি, চারিদিকে ফোর্সও চলে গেছে। আমি ভাবতে পারছি না দরকার এরকম কাজ করতে পারে। বাবা, ভাবা ভাবির সময় নেই, জিনিয়াকে উদ্ধার করতে হবে। বাবা প্লিজ, বাবা একটা কিছু করো প্লিজ। বাবা প্লিজ, প্লিজ বাবা প্লিজ। বিপ্লব, আমি আমার মেয়েকে ফেরত চাই। সেক্ষেত্রে দরকারকে যদি গুলি করতে হয় করো, ইটস মাই অর্ডার। সাত সমুদ্র তেরো নদীর ওপারে বসে মুসা সওদাগর মোবাইলে বাণিজ্য করে, ইন্টারনেটে ইচ্ছা প্রকাশ করে, দুশ্মন খতম হয়ে যায়। কিন্তু তোর পিছনে আমাকে মাসের পর মাস ঘুরতে হয়েছে, ভুল মানুষকে আমাকে মারতে হয়েছে। আজ তোর মরার পালা, মরার পালা। ভয়ঙ্কর মৃত্যু হবে তোর, ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যু। চাপা থামা, বন্দিবাগের নেনজা দৈরা চামচিকো টান পারে, তুই তো পান।